আমি একজন হিন্দু হিসেবে রামচন্দ্রকার একার হতে পারে না। রামচন্দ্র অবতার, ভগবানকে চোখে দেখিনি কিন্তু রামচন্দ্রকে ভগবান হিসেবে পুজো করে থাকি। আমার আরাধ্য দেবতা রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে দিল বিজেপি, এখান দিয়ে যেতে যেতে আমি দেখতাম পাকা রাস্তার উপরে জয় শ্রী রাম দিচ্ছে আর আমার গাড়ি রামের লেখা দেয়ালের উপর দিয়ে চলে যাচ্ছে, আমরা তো হেঁটে যাচ্ছি, কি সম্মান জানাচ্ছে? রামচন্দ্রকে অসম্মান করা হচ্ছে না? যা বড় কথা বলছেন, রামচন্দ্রকে অসম্মান করা হচ্ছে। চায়ের দোকানে খড়ি দলতে দলতে জয় শ্রীরাম, মদ মারতে মারতে মাথায় ফাটা মেরে জয় শ্রীরাম, আর পাকা রাস্তার উপর রামের কথা দিকে দিয়ে জয় শ্রীরাম বলে দিল, আর রামচন্দ্রকে আমি পালিয়ে যাচ্ছি, রামকে তো চোখে দেখে দিয়ে নামটাই তো আমি পুজো করি। কি বলিস তোরা, কেন পরিবার করবো না? আমি তো করি, আমি একা একা আমার মত করে কি মত আমি জানি না, আমি এটা সহ্য করতে পারি না যে রামচন্দ্র আমার মনে মনে কোথায় যে রামচন্দ্রকে আমি দেবতা বলে পূজা করি, সেই দেবতার নাম পাকা রাস্তার পিঠের উপর লিখে দিয়ে মানুষ তার পায়ে হেঁটে পা মারাতে মারাতে যাচ্ছে, এটা রামের প্রতি শ্রদ্ধা আছে বলে আমার বিশ্বাস। রাজনীতি করার জন্য করছে, রামচন্দ্রকে নিয়ে ব্যবসা করছে, রামচন্দ্রকে নিয়ে ক্ষমতা আসার জন্য কত কিছু করছে, কত নাটক না হল। তার সঙ্গে 300 জন পরিবার বিজেপি থেকে আজকে আমাদের দলে যোগদান করছে। বর্ধমান 1 নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে একটা সভা ছিল, সেই সভায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, রাজ্যের মন্ত্রী মমতা স্বপন দেবনাথ এবং আমাদের উপস্থিতিতে 300 জন বিজেপি থেকে আসা পরিবার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং 10 জন পুরোহিত তারা সিপিএম থেকে এসে এই অনুষ্ঠানে আমাদের দলে যোগদান করেছে। আমাদের জেলা নেতৃত্ব এবং জেলা সভাপতি এবং আমরা সকলে মিলে তাদের সদরে গ্রহণ করেছি এবং তারাও মমতা ব্যানার্জি যে উন্নয়ন পশ্চিমবাংলায় করছে সেই উন্নয়নে তারা সামিল হতে চায় এবং তারা সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়। আমরা তাদের এই দলে গ্রহণ করে আমরা তাদের স্বাগত জানিয়েছি। এইভাবে সারা পশ্চিমবাংলায় এবং বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে আমাদের দলে যোগদান করছে, আজকেও তারা এসেছেন, তাদের স্বাগত জানাই। আগামী দিনে দল অনেক শক্তিশালী হবে ওই ব্লকে, এটা আমরা আশা রাখি।